ছেলেকে বাঁচাতে গিয়ে একই পরিবারের চারজন আক্রান্ত হলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার শামসল এলাকায়। আহত রাজকুমার মণ্ডল, গীতা মণ্ডল এবং তার দুই পুত্র রথিন মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, এদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন দীপঙ্কর মণ্ডল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী গৌরাঙ্গ মণ্ডল, খোকন মণ্ডল সহ পাঁচজন রাস্তার ধারে মদ্যপান করছিলেন। দীপঙ্কর মণ্ডলকে দেখে তারা গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের সদস্যরা উপস্থিত হলে তাদেরকেও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মারধর করেছে সুজিত মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল, ফুলচাঁদ মণ্ডল, কি দিয়ে মারধর করেছে আপনাদেরকে? আমাদেরকে হাসপাতাল নিয়ে বের হয়েছে, আর কোদালের বেড ছিল বড় বড়, আমার মাথায় কোদালের বেড নিয়ে মেরেছিল। আপনাদের কতজনকে মেরেছে? আমাদেরকে চারজনকে মেরেছে। বিভিন্ন ওরা 12-13 জন ছিল। মারার কারণ হয়েছে কি, আমার ভাই আসছিল মেলা থেকে পাগলি কালী মেলা হচ্ছিল, আসছিল ওখান থেকে, যে গৌরাঙ্গ মণ্ডল যা আছে সে গৌরাঙ্গ মণ্ডলটা ঝামেলা করতে লাগলো। তো আমার ছোট ভাই দীপঙ্কর ওকে বলতে লাগলো কি, ঝামেলা কেন করছো তোমরা, কিসের জন্য ঝামেলা কর, ছেড়ে দাও। এই গৌরাঙ্গ মণ্ডল বলছে কি, তুই দেখ আমার সঙ্গে কথা বাড়াবি না, নেশা করেছিল, ও নেশা করেছিল, অল্প স্বল্প ছিল। কোথায় হয়েছে গণ্ডগোলটা? আমাদের খাসকল বাঁধের নিচে, বাগানের মধ্যে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।